ফেসবুক ইউজারদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খুবই সিম্পল ওয়েতে আমাদের ফেসবুকের নাম চেঞ্জ করতে পারি। সো সঙ্গেই থাকুন, দেখে থাকুন টেকভিউ পুরো। আর যদি আপনি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং সাথে সাথে ভিডিওতে একটি লাইক করে দেবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা ফার্স্ট টাইম চলে যাব সরাসরি আমাদের ফোনের স্ক্রিনে এবং এখান থেকে চলে যাব ফেসবুকে। ফেসবুকে আসার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন। এখান থেকে যে থ্রি ডট অপশন দেখছেন, আপনারা থ্রি ডট অপশনে চলে যাবেন। দেন এখান থেকে আপনাদের দেখা দিচ্ছি আমাদের, দেখুন এখন নাম আছে কি এমডি মাসুদ। তো আমি নামটি আপনাদের চেঞ্জ করে দেখাচ্ছি। তো এই জন্য আমরা থ্রি ডট অপশনে চলে যাব এবং এখান থেকে একদম নিচে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি একটি অপশন রয়েছে, আপনারা এটাই ক্লিক করে দিবেন। দেন এখান থেকে সেটিংসে, সেটিংসে ক্লিক করার পর এখানে আপনারা ফার্স্টে দেখতে পারবেন পার্সোনাল ইনফরমেশন একটি অপশন রয়েছে, আপনার পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করে দিবেন। দেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে পার্সোনাল ইনফরমেশন। ফার্স্টে রয়েছে জেনারেল, জেনারেলের নিচে রয়েছে দেখতে পাচ্ছেন নেম, তারপরে কন্ট্যাক্ট ইনফো, আইডেন্টিটি কনফার্মেশন এবং ম্যানেজ অ্যাকাউন্ট। তো আমরা এখান থেকে ফার্স্টে রয়েছে যে নেম, আমরা এই নেমের উপরে ক্লিক করে দেবো। তো আপনারা এখানে নিচেই দেখে নেবেন লেখা আছে প্লিজ নোট, কতগুলি দিয়ে দিছে, আপনারা এই কাজগুলি করবেন না তাইলে আপনার নাম চেঞ্জ করতে প্রবলেম হবে। সো এখানে তারা খুবই স্পষ্টভাবে নোটে লিখে দিছে আপনারা এখন যদি নামটি চেঞ্জ করেন আগামী 60 দিনের মধ্যে আপনারা নেম চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ 2 মাসের মধ্যে পরবর্তী নাম চেঞ্জ করতে পারবেন না এবং কোনো আনইউজুয়াল ক্যাপিটাল লেটার আপনারা এখানে ইউজ করবেন না। এখানে লেখাই আছে কিছু আনইউজুয়ালি যে বিভিন্ন ধরনের ফন্ট যেগুলো সাপোর্ট করে না এবং কোনো পাঞ্চুয়েশনও সাপোর্ট করে না। সো আপনারা এই দিকগুলি খেয়াল রেখে নাম চেঞ্জ করবেন তাহলে আপনার নামটি সঠিকভাবে চেঞ্জ হয়ে যাবে। সো এখানে আমি আমার নামটি লিখে দিচ্ছি। তো ঠিকঠাক নামটি লেখা হলে এখানে লেখা আছে রিভিউ চেঞ্জ, আমরা এই রিভিউ চেঞ্জে ক্লিক করে দেবো। রিভিউ চেঞ্জে ক্লিক করার পরে আপনার ফেসবুকে যে পাসওয়ার্ডটি আছে তারা সেই পাসওয়ার্ডটি চাইবে, তারা যাচাই করবে এটা আপনি চেঞ্জ করছেন না অন্য কেউ। তো এই জন্য আপনার ফার্স্টে আপনার এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিয়ে দিলে এবং এখানে সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার নামের তিনটি তারা দাব দিয়েছে, এমডি মাসুদুর রহমান, এমডি রহমান বা রহমান মাসুদুর এমডি। তারা বিভিন্নভাবে আপনাকে তারা সাজেস্ট করেছে আপনার যেটা ভালো লাগে। এবং ফার্স্টে রয়েছে আপনি যেটা কাস্টমাইজেশন করছেন, যে নামটি আপনি তৈরি করছেন সেটা। তো আপনার পছন্দ মতো আপনি যেটা রাখতে চান রেখে সেটার উপর টিক মার্ক দিয়ে আপনারা এখান থেকে সুন্দর করে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। সো আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এখান থেকে সেভ চেঞ্জ যে অপশনটি আছে সেভ চেঞ্জে ক্লিক করে দেবো। তো আমরা সেভ চেঞ্জে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে নতুন নাম চলে আসছে এমডি মাসুদুর রহমান। তো আমরা একবার প্রোফাইলে যেয়ে চেক করি, দেখুন আমরা ব্যাগে আসছি এবং প্রোফাইলে চলে আসছি। দেখতে পাচ্ছেন প্রোফাইলে আমার আগের যে নামটি রয়েছিল সেটি নেই, এখন নতুন নাম চলে আসছে এমডি মাসুদুর রহমান। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এবং পরবর্তীতে আপনারা কোন বিষয় নিয়ে ভিডিও চান নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। সো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।